কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى أعوذ بالله من الشيطان الرجيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين প্রশংসা মাত্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর, শান্তি বর্ষিত হোক তার পরিবার বর্গের উপর, শান্তি বর্ষিত হোক আসহাবে কেরামের উপর,
শান্তি বর্ষিত হোক তাবেঈন তাবে তাবেঈনগণের ওপর, শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নর নারী আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে এই দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের ওপর। আল্লাহ মাগফির লাহুম ওয়ারহামহুম, শান্তি বর্ষিত হোক এখনও যারা জীবিত অবস্থায় বহু ত্যাগ তিতিক্ষা যন্ত্রণা লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে যাচ্ছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুন, হাফিজাহুমুল্লাহ। সম্মানিত উপস্থিত আমার প্রাণ প্রিয় মুসল্লিয়ান কেরাম, আলোচনা চলছিল ধারাবাহিকভাবে সলাতের আলোচনা। আজকে সলাতের আরেকটি বিষয় আমার মনে হয় কেউ খুব একটা আলোচনা করে নেই, সেটা হচ্ছে শুরুতুস সলাহ, নামাজের শর্তসমূহ। নামাজ কবুল হওয়ার আর একজনের ওপরে নামাজ ফরজ হওয়ার অনেকগুলো শর্ত আছে। একজন মানুষ সলাতে যে দাঁড়াবে, এই নামাজে দাঁড়াবে, দাঁড়ানোর আগ মুহূর্ত পর্যন্ত তাকে একটা নয় দুইটা নয় নয়টা শর্ত পূরণ করতে হয়। নয়টা শর্ত পূরণ করার পরে সলাতে দাঁড়াতে হবে। যদি না এই নয়টা শর্ত পূর্ণাঙ্গ পূরণ না হয় তাহলে সলাতই কবুল হবে না। এই জন্য সলাত কবুল হওয়াতে হলে এই নয়টি শর্তই আমাদেরকে পূর্ণ করতে হবে। আজকে সলাতে আজকের জুমার খুতবার বিষয় শুরুতুস সলাহ, নামাজের শর্তসমূহ। কোরআন এবং সুন্নাহ ঘেঁটে বিজ্ঞ আল ওলামায়ে কেরামরা এই নয়টা শর্ত এক জায়গায় করেছেন। তার মধ্যে প্রথম পহেলা নম্বর যেটা এনেছেন সেটা হচ্ছে ইসলাম। একজন মানুষ সলাত কবুল করাতে হলে বা সলাতে দাঁড়াতে হলে নামাজ পড়তে হলে তাকে আগে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ না করে কেউ যদি সলাত আদায় করে বা মুশরিক থেকে মুক্ত হয়ে মুক্ত না হয়ে কেউ যদি সলাত আদায় করে তা সলাত হবে না। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামতগুলি দিয়েছেন, পৃথিবীর বুকে অনেক নিয়ামত দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তার মধ্যে এই নিয়ামতগুলো কবুল করার, নিয়ামতগুলোতে প্রবেশ করার সবচেয়ে বড় দ্বার বা দরজা হচ্ছে ইসলাম। ইসলামের দ্বার দিয়ে যদি কেউ মানুষ প্রবেশ না করে তাহলে তার কোনো আমলই গ্রহণ হবে না, সেটা যাকাত বলেন, হজ বলেন বা অন্যান্য আমল বলেন, কোনো কিছুই না। তার মানে একজন মুসলিম ছাড়া তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। এখন প্রশ্ন হচ্ছে, কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, কেউ যদি ভালো আমল করে, তাহলে তার পরিস্থিতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কিরূপ ভালো ব্যবহার করবেন? হ্যাঁ, কেউ যদি মুসলিম না হয়ে ভালো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার বুকে এই ভালো কাজের প্রতিদান দিয়ে দেন। একটি হাদিস এসেছে, লম্বা হাদিস, যে কোনো বিধর্মী মুশরিক বা অন্যান্য কেউ যদি ভালো কাজ করে, যেহেতু অনেক ভালো মানুষ আছে তারাও ভালো কাজ করে, অনেক উপকার করে, এই ভালো কাজের প্রতিদান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তা দুনিয়াতেই দিয়ে দেন। আরাম আয়েশ যা কিছু আছে সব দিয়ে দেন। যতটুক ভালো কাজ করে ততটুক প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে দিয়ে দেন, তার সুনাম সুখ্যাতি সব কিছু। আর যদি কোনো মুসলিম ইমানদার মুসলিম যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে অল্প কিছু দেন, যাতে সে দুনিয়াতে টিকে থাকতে পারে, আর বাকি ভালো কাজের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আখেরাতের জন্য জমা করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, উমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিনহু, কেউ যদি ইসলাম ব্যতিরেকে মুসলিম না হয়ে কোনো ভালো কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করেন না, ফালাইয়ুকবালা মিনহু গ্রহণই করেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা এই পর্যন্তই শেষ করলেন না, তারপরে তিনি বলছেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর আখিরাতে সে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। ওহুয়া ফিল আখিরাতি, আখিরাতের ভিতরে সে কি হবে? মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হবে, আখিরাতে তার জন্য কিছুই রাখা হবে না। বিধর্মীদের মধ্যে ভালো কাজ যদি কারোর বলা হয়
নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের চাইতে তার ভালো কাজ কেউ করেনি। এই লোকটি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন যে তিনি যতদিন বেঁচে ছিলেন সহজে তার গায়ে আঁচ লাগতে দেয় নাই। এমনকি মৃত্যুর তিন বছর আগে একবার এক ঘরে করে হয়েছিল সমস্ত মুসলমানদেরকে, সাহাবিদেরকে এক ঘরে করে দেওয়া হয়েছিল কাবা থেকে, যে তাদের সাথে মক্কাবাসী কেউ চলবে না, তাদের সাথে কেউ খাইবে না, তাদেরকে কেনা বেচা করবে না, তাদেরকে মাল সামান দিবে না, দোকানে কেউ মাল বিক্রি করবে না, তাদের সাথে কেউ ব্যবসা বাণিজ্য করবে না, কেউ কথা বলবে না। যদিও এই পদ্ধতি যদি এখন চালু করা হয় কোনো ব্যাপারই না, এখানে পাতিরায় বাজার করতে দেবে না, খিলখের থেকে বাজার করে আনবে, এখানে বাজার করতে দেবে না আরেক বাজারে যাবে। আগের অবস্থানটা এরকম ছিল না, সমাজ থেকে যদি একবারে আলাদা করে দেওয়া হয় তার আর কোনো উপায় ছিল না। তো এক নয় দুই নয় তিন বছর সাহাবিদেরকে আলাদা করে রাখা হয়েছিল মক্কা থেকে, সমাজ থেকে। আর এই আলাদা করার একটা নামও আছে, শেবে আবু তালেব। আবু তালেবের শেব বলা হয়, তার মানে আবু তালেবের আশ্রয়ে সমস্ত সাহাবিরা গৃহবন্দী ছিল। এমনকি সাহাবিরা খেতে পায় নাই, না খেয়ে গাছের ছাল চিবিয়ে খেয়ে তাদেরকে জীবন ধারণ করতে হয়েছে। কেউ তাদের সাথে কেনা বেচা করে নাই, কোনো ফসলাদি কেউ কিনে নাই, কোনো মাল সামান তাদেরকে দেয় নাই, সমাজে কেউ তাদের সাথে কথা বলতে পারত না। আবু তালেবের অধীনেই সাহাবিরা, সমস্ত সাহাবিরা এক নয় দুই নয় তিন বছর পর্যন্ত কারাবন্দী ছিল, গৃহবন্দী ছিল। তিন বছর পরে ছাড়া পেয়ে আবু তালেব মারা গেল। তিন বছর পরে মারা গেল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচাইতে বড় সঙ্গীহীন হয়ে পড়লেন। এই লোকটি এত ভালো কাজ করার পরেও আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে গ্রহণ করেন নাই, শুধু এতটুকু দিয়েছেন যে আখেরাতে তাকে সবচাইতে ছোট শাস্তি দেওয়া হবে, তা নাকি একজোড়া জুতা পরিয়ে দেওয়া হবে আগুনের, আর এই জুতায় তার সারা শরীর মগজ পর্যন্ত টকবক করে ফুটতে থাকবে, এটা হলো সবচাইতে ছোট শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ছাড়া কোনো কিছুই গ্রহণ করেন না, এরকম আয়াত আরো এসেছে সূরা তওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 17। দেখবেন আপনারা পড়লে বুঝতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহি শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কোন মুশরিকদের জন্য মসজিদ আবাদ করবে এইটা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বৈধতা দেয়নি। কোন মুশরিক শিরিক অবস্থায় সে কোন আমল করবে বা মসজিদ আবাদ করবে, মসজিদের নেতৃত্ব দেবে, আল্লাহ রাব্বুল আলামিনের জায়েজই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই শেষ করলেন না, তিনি তারপরে বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ফিন নারি হুম খালিদুন। কেন? শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, মুশরিকদের কাজ হচ্ছে তারা সাক্ষী দেয়, তারা যেখানে কথা বলে যা করে সবকিছু শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর, কুফরের সাক্ষী দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কি, উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দিবেন, সব শেষ, নামাজ রোজা হজ যাকাত যা আছে সবকিছু মূল্যহীন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফিন নারিহুম খালিদুন, আর জাহান্নামে সে চিরস্থায়ী হয়ে থাকবে, তাকে বেরও করা হবে না। সম্মানিত উপস্থিতি, শিরিক সম্পর্কে অনেক আয়াত, অনেক হাদিস, অনেক কিছু আমরা পড়েছি, অনেক কিছু বর্ণনাও করি। আমার কাছে শিরিক সম্পর্কে যতগুলি আয়াত এসেছে সবচাইতে বড় কঠোর আয়াত মনে হয়েছে সূরা জুমারের 65 নম্বর আয়াতটি। এর আগে সূরা মায়েদার 72 নম্বর আয়াত, যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জাহান্নাম জান্নাত হারাম, ঠিকানা হবে জাহান্নাম। সূরা মায়েদায় সূরা নিসার 48 116 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে শিরিক ছাড়া যে কোনো গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, তার চাইতেও ভয়াবহ মনে হয়েছে সূরা জুমারের 65 নম্বর আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী আপনার কাছে ওহী নাযিল করেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বে যে সমস্ত নবী এসেছিল তাদেরকেও তাদের কাছে আমি ওহী নাযিল করেছি,
তাহলে তোমার কাছে যেমন ওহী নাযিল করেছি, তোমার পূর্বে যে সমস্ত নবী এসেছিল তাদের কাছে ওহী নাযিল করেছি, আদম আলাইহিস সালামের কাছে করেছিলাম, ইউনুস আলাইহিস সালামের কাছে করেছিলাম, তারপরে নূহ আলাইহিস সালামের কাছে করেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলাম, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে সমস্ত নবীর কাছেও আমি ওহী করেছিলাম, যেভাবে তোমার কাছেও করেছি। কি কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন? বলছেন এই কথাটি তোমাকেও বলছি, আগের নবীদেরকেও বলেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, তুমিও যদি শিরিক করো, আগের নবীদেরকেও বলেছি তোমাকেও বলছি, তুমিও যদি শিরিক করো তাহলে কি হবে? তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, সব শেষ। যে ভালো কাজ করেছো, যে মানুষের সাথে ভালো ব্যবহার দেখিয়েছো, যে নবুয়ত পেয়েছো, যে শাফাত তুমি করবে, সব শেষ। যত ভালো কাজ করেছো পৃথিবীতে, হাবিতাত আমালহুম, সব শেষ করে দেওয়া হবে, কিছু থাকবে না একবারে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা পর্যন্ত শেষ করলেন না, আরেকটু বাড়িয়ে দিব, বললেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর আখিরাতের দিন তুমি কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল তুমিও হয়ে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুমকি দিচ্ছে, তুমি তোমার আমল তো বরবাদ হবে, এই পর্যন্তই নয়, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাবে। যারা যারা আমরা শিরিকের তাবেদারি করছি, শিরিককে করার জন্য যারা আমরা সহযোগিতা করছি, যারা আমরা অনেকেই নিজেকে বাঁচানোর জন্য, নিজের সিটকে বাঁচানোর জন্য অনেকেই অনেক কিছু বলছি, তাহলে মনে রাখবেন শুধু নিজের ক্ষতিই করছি, অন্য কিছু নয়। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক দেশের শাসক হিসেবে যাচ্ছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 10টি উপদেশ দিলেন, 10টি গুনে গুনে 10টি উপদেশ দিলেন। 10টি উপদেশের মধ্যে প্রথম উপদেশ বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে, যে ইয়া মুআজ লা তুশরিক বিল্লাহি শাইয়া ওয়া ইন কুতিলতা আও হুররিকতা। হে মুআজ, তুমি যে যেখানে যাচ্ছ ওরা কিন্তু ভয়াবহ জাতি, শিরিকে লিপ্ত, শুনে রাখো, তুমি সর্বপ্রথম যে কাজটি করবে তোমাকে তারা শিরিক করার জন্য প্ররোচনা করবে, শিরিক করার জন্য তোমাদেরকে বলবে, তুমি কি করবে? লা তুশরিক বিল্লাহি শাইআ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে কোনো অবস্থায় শিরিক করবে না, কোনো অবস্থায় না, কাউকে শিরিক করবে না। ওয়া ইন কুতিলতা, যদি তোমাকে প্রস্তাব দেওয়া হয় হে মুআজ তুমি শিরিক করো, না হলে তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে, হত্যা করা হবে, অথবা এটাও বলা হয় হে মুআজ আগুনের কুণ্ডলি জ্বালিয়ে রাখা হয়েছে, তুমি যদি শিরিক করো, শিরিক যদি না করো তাহলে ওই আগুনের মধ্যে ফেলে তোমাকে জ্বালিয়ে ফেলা হবে, হে মুআজ তাও তুমি কোনোদিন শিরিক করবে না। প্রথম উপদেশ 10টি উপদেশের মধ্যে, যে তুমি শিরিক করবে না, তোমাকে যদি হত্যা করা হয়, তোমার বস্তু যদি এই প্রস্তাব দেওয়া হয় তোমাকে কেটে টুকরো টুকরো করে জমিনে সরিয়ে দেওয়া হবে, অথবা তোমাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হবে, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করা দেওয়া হবে, মুআজ তুমি তাও শিরিক করবে না, কখনোই না। তো এই শিরিকের যারা তাবেদারি করে তাদের আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না, সেটা নবী হোক আর সাধারণ জনগণ হোক। নবীরা শিরিক করে নাই, শিরিক থেকে মুক্ত ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচাইতে উঁচু মানুষ হিসাবে তৈরি করেছেন। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন মুসলিম জাতির অধঃপতনের মূল কারণ কিন্তু এই শিরিকে লিপ্ত হওয়া। শিরিক যদি কেউ করে তার কোনো আমল, ভালো মন্দ কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন না। সহিহ মুসলিমের একটি হাদিস এসেছে, হাদিসে কুদসি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মান আমিলা আমালান আশরাকা ফিহি মাই গাইরি তারাক্তুহু ওয়া শিরকাহু, যে কেউ যদি কোনো আমল করে, ভালো আমল করে বা মন্দ আমল যাই করুক না কেন, আর কাজের মধ্যে আমার সাথে কাউকে শিরিক করে,
তাহলে তাকে আমি কি করি, তারাক্তুহু ওয়া শিরকাহু, তাকে আমি ছেড়ে দিলাম বা শিরিককেও ছেড়ে দিলাম, তার কোনো ভালো মন্দ আমল আমি আর গ্রহণ করব না, তার শাস্তি কিন্তু ঠিকই আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। সম্মানিত উপস্থিতি, সালাতের প্রথম কাজ হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে সবচাইতে মনোনীত এবং প্রিয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই কাউকে গ্রহণ করেন না, সে যাই বলুক না কেন। আর ইসলাম নির্ভর করে, একজন মানুষের মুসলিম থাকতে হলে নির্ভর করে দুই বিষয়ের উপরে সাক্ষী দেওয়া, দুইটি বিষয়ের উপরে সাক্ষী দেওয়া, যেটাকে শাহাদাতাইন বলা হয়। প্রথম শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না, আল্লাহ ছাড়া এই মাথা কারোর কাছে নিচু করা যাবে না, আল্লাহ ছাড়া সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কারোর নিচে মাথা ঝুঁকানো যাবে না। ঝুঁকাতে হলে, মাথা যদি নোয়াতে হয় তাহলে ঝুঁকাতেই হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। এই ইলাহা শব্দের অর্থ হচ্ছে মাবুদ, মাবুদ শব্দের অর্থ হলো যার ইবাদত করা হয়, এই জন্য তাওহিদুল ইবাদা বলা হয়, যা আল্লাহকে মাবুদ বলে স্বীকার করা হচ্ছে সবচেয়ে বড় কঠিন। কাফেরদের সাথে মক্কার ওই সময় কাফেরদের সাথে আর সাহাবীদের সাথে দূরত্ব ছিল এই রকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান জমিন কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে যে এটা আল্লাহই সৃষ্টি করেছে, তারাও বলবে। কিন্তু তাদের সাথে সমস্যা ছিল কোনটা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদেরকে জিজ্ঞাসা করুন কেন তাদেরকে ইবাদত করো, এই মূর্তিগুলোর কেন ইবাদত করছো, এই মূর্তিগুলোর কেন তোমরা সিজদা করছো। তখন তারা বলবে, লা নাআবুদুহুম ইল্লা লিয়াকরিবুনা ইলাল্লাহি যুলফা, আসলে এগুলোর আমরা ইবাদত করি না, এগুলোর ইবাদত করতে যাব কেন, এগুলোর ইবাদত করি না, আমরা ইবাদত করি আল্লাহর, কিন্তু রশি ধরে দেবে এরা, এরা হচ্ছে মাধ্যম মাত্র, এদের ডাকবো এরা আল্লাহর কাছে নিকটবর্তী করে দিবে। যেমন কোর্টে যেতে হলে জজের সাথে কথা বললে উকিল লাগে, মানুষের যে বড় মানুষের সাথে কথা বলতে গেলে তার পিএস লাগে, ঠিক এদেরকে আমরা পিএস হিসেবে ধরি আর কিছু না, আসলে এর ইবাদত করি না। ওই কাফেররাও কিন্তু এই শব্দগুলোই বলতো। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, প্রথম হচ্ছে শাহাদাত, আল্লাহর উপরে সাক্ষী দেওয়া, আল্লাহকে আল্লাহর উপরে, আল্লাহ যে মাহবুদ এটার উপরে সাক্ষী দেওয়া, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এইটার উপরে সাক্ষী দেওয়ার পরে পৃথিবীতে আর কারোর কাছে কোনো চাওয়ার সুযোগ থাকে। সূরা ফাতিহাতে আমরা বলছি ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই আয়াতের অর্থ যে বোঝে সে কোনোদিন কোনো পীরের দরগায় বা কোনো মূর্তির কাছে যেতে পারে না, বলছে ইয়াকা নাআবুদু, আমি তোমার ইবাদত করি, শুধু তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাঈন, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, সাহায্য চাইলে তোমার কাছেই, ইবাদত করলে তোমার কাছেই করি, তোমার আর কারণ না। তো এই কথাটি কিন্তু আমরা সাক্ষী দিয়ে মুসলিম হয়েছি, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই বলে সাক্ষী দিয়ে তারপরে ইসলাম গ্রহণ করতে মুসলিম হতে হয়, তাছাড়া মুসলিম হওয়া সম্ভব নয়। আমরা যারা নিজেরা মুসলিম বলে দাবি করি, যারা আজ বাংলাদেশের মানুষের ব্যাপারে অনেক উলামায়ে কেরাম লিখেছেন, কাবার একজন প্রখ্যাত ইমাম অনেক বছর আগে লিখেছেন, বিশেষ করে ভারত উপমহাদেশের মুসলিমদের ব্যাপারে, যে পৃথিবীর বুকে যে মুসলিম আমরা 200 কোটি বা 150 কোটি, সময় ছিল 150 কোটি ধরি, তা যদি বাছাই করা হয় তাহলে পৃথিবীর বুকে মুসলিম যা টিকবে দেখা যাচ্ছে যে সর্বোচ্চ 2-3% তাও থাকবে না। কেন? এদের চিন্তাধারা এরকম। আমি অনেকবার বলেছি যে ভোলাতে একজন বাড়ি, একজন পীর সাহেব, নাম ছিল মোশাররফ হোসেন আকন্দ, হঠাৎ করে বলছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা আলিয়া থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট নিয়ে পাস করেছি, একজন হাফেজ কামেল পাস করেছে ওখান থেকে, তারপরে অনার্স করেছে, অনার্স করার পরে তিনি হজে গেছেন, মদিনায় গিয়ে কিছু বই কিনবেন, এরকম একটা লাইব্রেরিতে ঘোরাঘুরি করছেন। তো লাইব্রেরিতে গিয়ে বই কিনছে, তো পিছন থেকে গিয়ে লাইব্রেরি আলা জিজ্ঞাসা করছে যে ভাই আপনার বাড়ি কোথায়? তো বলছেন বাংলাদেশ। তো বলছে হালান্ত মুসলিম, তুমি কি মুসলমান? মোশাররফ হোসেন আকন বলছে যে আমার মনে হচ্ছে যেন আমার কলিজাটা ফেটে যাচ্ছে, আমি আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা পরা আছি,
আর বাংলাদেশে আমার 5000 উপরে মুরিদও আছে, নিজে পীর। তো আমাকে জিজ্ঞাসা করছে, সবকিছু মিলে জিজ্ঞাসা করছে একজন লাইব্রেরিয়ান যে তুমি কি মুসলমান? তো বলছে আমি মুসলমান, আমাকে দেখে মনে হচ্ছে না মুসলমান। তো বলছে না, এরকম মনে হওয়ার কারণ আছে, কারণ হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মুসলমান মনে করে যে আল্লাহর আকার নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহর আকার নাই, আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা অধিকাংশ মুসলমান মনে করে, যার কারণে আপনাকে প্রশ্ন করলাম। কারণ আপনি বলেন যে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? মোশাররফ হোসেন আকন বলছে আমার পৃথিবী মনে হয় যেন থমকে গেল। আমার মুরিদ আছে বাংলাদেশে অনেকগুলি, বলছে ওখান থেকেই সিদ্ধান্ত নিলাম যে জীবনে কোনোদিন আর পীর মুরিদির ব্যবসা করব না, ওখান থেকেই কোরআন সুন্নাহ মানার প্রতিজ্ঞা করে দেশে ফিরে এসেছি। দীর্ঘদিন যাবত তিনি দাওয়াতের কাজ করেছেন, ভোলাতে বাড়ি, নাম হচ্ছে মোশাররফ হোসেন আকন, আপনারা অনেকে চিনেন হয়তো। তো বলছিলাম যে তারপরে তার পরিচয় নিলাম লাইব্রেরিয়ানের, লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করছে আপনি অরিজিনাল কে বলেন? তো বলছে আমি মদিনা ভার্সিটির একজন শিক্ষক। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? আমাদের বর্তমান যুগে বাংলাদেশের মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ কোথায়, বলবে আল্লাহ মানুষের কলবে কলবে। কেউ বলবে যত কল্লা তত আল্লাহ, কেউ বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু মুআবিয়া আল আসলানি আল মাদানি বা আনসারি, এই সাহাবী তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ রসুল, আমি আমার ক্রীতদাসীকে দিয়ে ছাগল চড়াইতে দিয়েছিলাম উহুদের ময়দানের খুব কাছাকাছি, হঠাৎ করে গিয়ে দেখছি যে একদিন আমার অনেকগুলো ছাগল নেই। তো আমি এই ক্রীতদাসীকে মার দিয়েছি, কঠিন মার। তো মার দেওয়ার পরে আমার খুব অনুশোচনা হয়েছে যে নেকড়েতে ছাগল খেয়েছে, ওর দোষ কি? এটা তো বড় অপরাধ করে নাই সে। আমার মধ্যে অনুশোচনা হয়েছে, আল্লাহ রসুল আমি এখন কি করব, একে কি আমি একবার মুক্ত করে দিব না এখনো রাখবো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তাকে নিয়ে এসো এখানে।